মেয়েটা আজকে এখনো এলো না, কখন যে আসবে। গিনিমা, ও গিনিমা, কি রে চম্পা, বলি এই তোর আসার সময় হলো। আর বলো না গো গিনিমা, আসলে ওই টাম টাম, তোকে না বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি আসবি, সেই দেরি করলি। উফ বাবা, এই তোকে না বলে বলে আমি পারিনি। হ্যাঁ কি কি বলবে কি, হ্যাঁ তুমি কি বলবেটা, কি বলবেটা কি তুমি একটু শুনি। তুমি বললেই কি আমি তাড়াতাড়ি আসবো নাকি? বলি তোমার বাড়িতে ছাড়া আমার কি অন্য বাড়িতে কাজ নেই? কাজ আছে মানে? হ্যাঁ কি কাজ আছে বলি, আমার বাড়ির কাজটা কি তোর কাজ বলে মনে হয় না? আমি তো তোকে পয়সা দিয়ে এখানে রেখেছি, নাকি তুই আমার বাড়িতে বিনা পয়সায় কাজ করে দিয়ে যাস? হ্যাঁ থাক গিনিমা, অনেক হয়েছে, পয়সার কথা তো তুমি বলোই না। কতদিন ধরে বলছি আমার মাইনেটা একটু বাড়াও গিনিমা, ওইটুকু টাকায় আমার পোষায় না। আর তাছাড়া আজকাল কত জিনিসের দাম বেড়েছে তুমি জানো? সেসব আর তুমি কি বুঝবে বলো? শোনো মেয়ের কথা, পয়সা বাড়াবো মানে কেন রে? গত বছরই তো তোকে 300 টাকা বাড়িয়ে দিলাম, মানে যতই দাও তোর পোষা যান না। দেখ চম্পা, তোর যদি কাজ করার ইচ্ছে হয় করিস, আর যদি না করার ইচ্ছে হয় করতে হবে না। আমি একা থাকি বলে ভাবিস না যে তোকে ছাড়া আমার চলবে না। সেই কথা না তোমাকে আর বলতে হবে না, তোমার বাড়ির কাজ না আমি কবেই ছেড়ে দিতাম। নেহাত বাবু মশাই হাতখানা ধরে বলেছিল যেন আমি তোমার খেয়াল রাখি, সেই বাবু মশাইয়ের কথা ফেলতে পারছি না বলেই তো তোমার বাড়িতে পড়ে রয়েছি, না হলে এত অপমান কে সহ্য করে? ও আমি তোকে অপমান করছি সেইটা তুই খুব ভালো করে লক্ষ্য করলি, আর তুই যে কথায় কথায় আমাকে খেলা বেকার কথা শোনাস, তার বেলা কোনো দোষ নেই না? আচ্ছা গিনিমা, আমি যখন তোমাকে এতই কথা শোনাই তা তুমি আমাকে কাজে রেখেছো কেন? আমি না হয় বাপু মশাইয়ের কথা ফেলতে পারছি না, তা তুমি তো অন্য কোনো কাজের মেয়েকে রাখতে পারো। দেখ চম্পা, তুই যেরকম তোর বাবু মশাইয়ের কথা ফেলতে পারছিস না ঠিক ওই রকম ভাবে আমিও তোর বাবু মশাইয়ের ওই ভালো লাগাটাকে দূরে ঠেলে দিতে পারছি না। নেহাতি তোর বাবু মশাই তোকে খুব ভালোবাসতে কিনা, তাই তো তোকে রেখে দিয়েছি। তোর যদি খুব ইচ্ছা হয় চলে যাবার, তুই চলে যা। ও এবার আমি বুঝতে পেরেছি, তার মানে তুমি আমাকে একটু ভালোবাসো না, শুধু বাবু মশাইয়ের জন্য আমাকে এই বাড়িতে রেখেছো। ভালো ভালো, খুব ভালো, কি অত বিড়বিড় করছে? বুঝেছি, আমার কথা কানা খুব গায়ে লেগেছে। আর এতক্ষণ যে তুই আমাকে এতগুলো উল্টো পাল্টা কথা বলে গেলে, তার বেলা কিছু না। না না, আজ আর আমি গিন্নিমার সাথে একটাও কথা বলবো না, আজ আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি কাজগুলো সেরে এই বাড়িতে কেক খুলে চলে যাবো আমি। এখনো বিড়বিড় করছে? ও বুঝেছি, সব বুঝি, ও ঠিক মনে মনে ঠিক করছে যে আজকে সারাদিন আমার সাথে কথা বলবে না। বলবি না আমার বইয়ে গেল, তুই বলবি না তো আমিও বলবো না। তুই যদি আমার কাজের মেয়ে হোস, আমি তোর গিন্নিমা, আমি আজকে তোর সাথে সারাদিন কথা বলবো না। এক্ষুনি চলে যাবো। যা বাবা, যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে গেছে, এবার এখান থেকে আমি বিদেয় হই, নাহলে ওই খিটখিটে বুড়ি কথা শুনে আমার কান ঝালা পাতা হয়ে যাবে। যাই, মেয়েটার কাজ তো বোধহয় সব শেষ হয়ে গেল, তা ওর জন্য যে আচারটা বানিয়েছিলাম, কিন্তু আমি তোর সাথে আজকে সারাদিন কথা বলবো না বলেছি, তাহলে কি হবে? না না, এক কাজ করি, কথা বলবো না তো কি হয়েছে, আচারের বয়ামটা ওর সামনে রেখে দিয়ে আসি, তাহলে ও ঠিক বুঝতে পারবে। হ্যাঁ যাই, বয়ামটা দিয়ে আসি, মেয়েটার জন্য বানিয়েছি, দিতে তো হবে, কথা বলি আর না বলি। কথা বলার বেলাই বলবে না, অথচ আমার আচ্ছা দিদি কে বলেছে লাগবে না আমার এত ভালোবাসা, অবশ্য গিন্নিমা তো আমাকে ভালোবাসে না। থাক, দিয়েছে যখন নিয়েছে, আজ নয় কাল তো আমার কথা বলতেই হবে। যাই, খিটখিটে বুড়ি কোথা খারে, নিজে তো কিছু করতেও পারবে না, আবার আমার উপর শুধু কথা চালাবে, বিরক্ত। এই যা, গিন্নিমা ওষুধটা খেয়েছে কিনা সেটাই তো দেখে আসলাম না, ঝগড়া করে তো কুলি পাচ্ছে না, ওষুধটা কখন খাবে? আমার হইতে যত জ্বালা, দূর বাবা ভালো লাগে না, যাই আবার। কিন্তু আমি তো গিন্নিমার সাথে আজকে কথাই বলবো না ঠিক করেছি। ঠিক আছে, ও ওষুধের শিশিটা সামনে ধরে দাঁড়িয়ে থাকবো, ঠিক খাবার হলে চেয়ে খেয়ে নেবে, কিচ্ছু কথা বলবো না, শুধু ধরে দাঁড়িয়ে থাকবো, যাই আবার, কি আর করবো, তোর বাবা ভালো লাগে না। কি ব্যাপার, চম্পা আবার ফিরে আসলো যে, আমার সাথে কি ঝগড়া ওর কম পড়ে গেল নাকি, যে আবার ঘুরে এসে ঝগড়া করতে আসছে? না না, হাফ ভাব তো ঠিক দেখছিলাম, টেবিলের দিকে যাচ্ছে কেন? ও বুঝ
যাচ্ছি, আমাকে ঔষধ দিতে এসেছিস। সারাদিন আমার সাথে এত ঝগড়া করে আবার আমাকে ঔষধ দিতে হবে কেন? এত ভালোবাসার কি দরকার? থাক, খাবো না আমি ঔষধ। ঔষধটা নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আচ্ছা মুশকিল তো, রাগ আছে আছে আমার ওপর আছে, ঔষধের ওপর কিসের রাগ? ঔষধটা চেয়ে একটু খেয়ে নেবে তো? যত মুশকিল এবার না, আমার মাথাটা খুব গরম হচ্ছে। মাথা গরম তো আমারও অনেক হচ্ছে, বলি ওরে কি একা মাথা আছে নাকি? হ্যাঁ খাবো না আমি ওষুধ, দেখি ও কি করতে পারে। না আর তো মাথা গরম করতে হবে না, ওষুধটা খেয়ে এবার আমাকে উদ্ধার করো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি তুই কি মানুষের মনের কথা বুঝতে পারিস নাকি? তুই কি করে বুঝলি আমার মাথা গরম হচ্ছে? অত সত্য আমাকে বুঝতে হবে না। না এবার এটা খাও তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টেবিলে রাখ, আমি খাচ্ছি। আর আমার মাথা এখন ঠান্ডা হয়ে গেছে। বলছি চম্পা, যাওয়ার সময় মনে করে আচারের বয়ামটা নিয়ে যাস, তোর জন্যই বানিয়েছিলাম। সে আর তোমাকে বলতে হবে না, তুমি যখন ওখানে রেখেছো তখন আমি বুঝতে পেরে গেছি, আর আমি নিয়েও নিয়েছি। ঠিক আছে এখন আমি যাচ্ছি, আবার কালকে এসে ঝগড়া করবো। যা তবে, সাবধানে যাবি। গিনিমামা, ও গিনিমা, গিনিমা কোথায় গো? একবার বাইরে আসবে তো, এত ডাকাডাকি কেন করছিস? বাড়ির ভেতরে আসলি তো পারিস। ও গিনিমা, কি ব্যাপার রে চম্পা, আজকে এত আনন্দ কিসের? হ্যাঁ জানো তো গিনিমা, আজকে না আমি তোমার সাথে একটু ঝগড়া করবো না, আজকে আমার মনটা খুব ভালো আছে, আজকে আমি খুব খুশি। ওরে পাগলি, সে তো আমি তোকে দেখেই বুঝতে পেরেছি। তা বলি এবার বলতো, এত খুশির কারণটা কি সেটা বল। তুমি জানো গিনিমা, আজকে আমার জন্মদিন। মামা বললো আজকের দিনে নাকি আমি জন্মেছিলাম, আর মামি বললো আজকের দিনটা নাকি সব থেকে দুঃখের দিন, কারণ আমার মা বাবা নেই তো, তাই আমাকে ওই মামা মামিরাই থাকতে দিয়েছে আর দেখাশোনাও করে। বুঝি বুঝি, সব বুঝি রে চম্পা, তোকে থাকতে কি আর এমনি এমনি দেয়? তোর টাকাতেই তো ওদের সংসার চলে, তুই ওদেরকে সব দিস, আর তার পরিবর্তে ওরা তোকে একটু ভালোবাসা দেওয়া তো দূরের কথা, তোর সাথে ভালো করে দুটো কথা পর্যন্ত বলে না রে চম্পা। বাপ মা মরা ছেলে মেয়েদের কি কোনোদিন ভাগ্য ভালো হয়? ভালো হয় না, কোনোদিন ভালো হয় না। আমাকে দেখ না, কেউ আছে আমার? কেউ তো নাই, তুই আমার সম্বল। তবে যাই বলো তুমি গিনিমা, জন্মদিনটা কিন্তু অনেক আনন্দের হয় বলো? আমার মামার মেয়ে তুলি, ওর জন্মদিনে তো আবার সব কেক কাটাও হয় আর কত কিছু হয়। হ্যাঁ রে চম্পা, হ্যাঁ জানি তো, জন্মদিনটা তো সবার কাছেই খুব আনন্দের হয়, কিন্তু কি করবি বল, তোর কপালটাই তো খারাপ। তোর গিনিমাও তো তোকে বাজারে নিয়ে গিয়ে কেক কিনে দিতে পারবে না, এখন তো ঠিকভাবে অত চলাফেরাও করতে পারি না বল। আচ্ছা বলছিলাম গিনিমা, আজকে না তোমার সব কাজ আমি একটু আগে আগে করে দেবো, দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কেমন? আচ্ছা বেশ বেশ, তাই হবে। আয় আয় ভেতরে আয়, ভেতরে আয়, আমি আর দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, ভেতরে আয় ভেতরে আয়। হ্যাঁ চলো চলো চলো। যাক সব কাজ মোটামুটি হয়ে গেছে, জামা কাপড় কটা গুছিয়ে একটুখানি ঝাড়ু দিয়ে এবার আমি গিনিমাকে ওষুধটা খাইয়ে বাড়ি চলে যাবো। যাক বাবা, রান্নাঘর থেকে বেরিয়েছে, সারাক্ষণ তো রান্নাঘরেই পড়ে থাকে মেয়েটা। মেয়েটা জন্মদিন বলে কথা, মামা মামি তোকে কিছুই করবে না, তা আমিও তো কিছু করতে পারবো না। যাই হোক একটু হাতে করে পায়েস তো করে খাওয়াতে পারবো, তাই করি, আবার দেখতে পেলে আমাকে বকে থবে না। ও বাবা, এই আতর চালের পায়েসই একটু করি। যাই হোক মেয়েটার মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, মেয়েটা আমার জন্য কত করে, একটু করি। গিনিমা বলছি, আমার সমস্ত কাজ হয়ে গেছে গো, এবার আমি তোমাকে ওষুধটা খাইয়ে চলে যাবো। হ্যাঁ না না চম্পা, দাঁড়া যাস মা, তুই চেয়ারে বস, একটু চেয়ারে বস, চুপ করে বস, আমি আসছি। আবার কি কাজ তোমার বাকি আছে গো? আজকে আমার জন্মদিন, ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো। দূর বাবা, তুমি না একই রয়ে গেলে। ও মা গো মাই বলি, এত কথা কেন বলিস রে চম্পা, তুই চুপ করে বসতে পারছিস? বস না বস। আচ্ছা বেশ বসেছি, কি কাজ আছে তাড়াতাড়ি করো, ভাল লাগেনি। কই রে চম্পা, এই তো বুঝলি, আজকে আমরা দুজন মিলে তোর জন্মদিনটা পালন করব, কেমন? দাঁড়া রাখি একটু বাবা গো, কেক না হয় নাই বা আনতে পারলাম, আজ এই তোর বুড়ি গিন্নিমা তোর জন্য নিজের হাতে অল্প একটু পায়েস বানিয়েছে, তোকে খাইয়ে তোর জন্মদিনটা পালন করব। ও মাই দেখো, তেরে মেরে উঠে পড়লি কেন? তুমি পায়েসটা আমার জন্য বানিয়েছো? আমার জন্মদিন বলে তুমি
যে হাতে আমার জন্য পায়েস বানিয়েছো, এর থেকে বড় আমার কাছে আর কি হতে পারে গিনিমা? তেমন তো আর কিছু করতে পারলাম না রে। আচ্ছা চম্পা, তোর আজ কি চাই বল? জন্মদিনে উপহারও বলতে পারিস, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল বল তোর কি চাই আজকে বল তুই আমায়। তুমি সত্যি বলছো গিনিমা? তাহলে তুমি একটা কাজ করবে গো, এই মাস থেকে আমার মাইনেটা একটু বাড়িয়ে দেবে গো। তুলির ওই টিউশনের মাইনেটাও না অনেকটা বেড়ে গেছে, আর তাছাড়া আমারও সংসারটা টানতে খুব কষ্ট হয় গো। না তোর মাইনে আমি কিছুতেই বাড়াবো না। হ্যাঁ যা বাবা, এই তো বললো যাই খুশি চাইতে, আবার যখন চাইলাম তখন দশ হয়ে গেল। কে জানে আমার মাইনে বাড়াতে ওনার কিসের এত অসুবিধা? দেখ চম্পা, আমি বলেছি ঠিক আছে, কিন্তু ওটা আমি শুধু তোর জন্যই বলেছি, শুধু তোর জন্য, অন্য কারোর জন্য নয়, বুঝতে পেরেছিস? ও বাবা, ইনি আবার আমার মনের কথা শুনতে পায় নাকি? হ্যাঁ রে চম্পা, তুই যেমন আমার মনের কথা শুনতে পাস, আমিও তেমন তোর মনের কথা শুনতে পাই, বুঝলি? জানি তোর আমার মধ্যে অনেক ঝগড়া আছে, কিন্তু তারপরেও আন্তরিক ভালোবাসার একটা সম্পর্ক তো আছে বল, আর সেইটার টানেই তুই আমার মনের কথা আর আমি তোর মনের কথা শুনতে পাই, আবার বুঝতে পারি, যাই বলিস না কেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার মাইনে বাড়াতে হবে না, জানো তো গিন্নিমা তুমি এই যে আমাকে এত ভালোবাসো, তার জন্যই তো আমি তোমার জন্য যা কিছু করতে পারি। তোমার মতো করে কেউ কোনোদিনও আমাকে ভালোবাসেনি গো, কোনোদিনও ভালোবাসেনি, সে আমি খুব ভালো করেই জানি রে চম্পা। তোর মতো করেও তো কেউ আমাকে বোঝে না রে, কেউ বোঝে না। তুমি জানো যে আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাবো না, সেই জন্যই তুমি আমার মাইনেটা বাড়াও না, কি তাই তো? হ্যাঁ রে পাগলি, বাড়াবো না, কোনোদিনই বাড়াবো না। ঠিক আছে, তোমাকে বাড়াতে হবে না, যাই হোক এখন চলি গো। আচ্ছা যা, সাবধানে যা, সাবধানে যা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার হাতের বানানো পায়েসটাই তো খাওয়া হলো না, একটু টেস্ট করে দেখি, দাঁড়াও। সুপার হয়েছে। ঠিক আছে গিনিমা, আজকে আমি চলি, আর বাকিটা আমি বাড়ি গিয়ে খাবো, আর ওই বাটিটা তুমি খেয়ে নিও কিন্তু, চলি আমি। আমি তো তোর মাইনে কবেই বাড়ি দিতে পারতাম, কিন্তু আমি খুব জানি তুই ওই টাকাগুলোর মধ্যে একটাও নিজে নিবি না, নিজে একটুও ভোগ করবি না, সব তোর ওই লোভী মামা মামি তোর থেকে নিয়ে নেবে, আর তুই সেটা নিতেও দিবি, কারণ তুই এমন একটা মানুষ যারা তোকে কোনোদিন ভালোবাসবে না, তাদের জন্যও তুই সারা জীবন খেটে যেতে পারিস। আমি না থাকলে যে তোর কি হবে কে জানে, এটা ভাবলেই আমার বুকটা যেমন মুচড়ে উঠে। কি ব্যাপার, কোথাও কোনো শব্দ নেই কেন? এতক্ষণ তো বুড়ির খিটখিট 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 করা শুরু হয়ে যায়, কোনো শব্দ পাচ্ছি না কেন? বাইরে তো বসে থাকে রোজ। গিন্নিমা, হ্যাঁ একবার ঘরে গিয়ে দেখি। গিন্নিমা, রাতের বেলা হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই এই চিঠিটা লিখলাম তোকে। আমি জানি তুই সবার প্রথমে আমার খোঁজ নিতে আসবি। শোন রে পাগলি, আমি এখন এই পৃথিবী ছেড়ে যাচ্ছি রে, আর আমার আলমারির ভিতর যতটুকু টাকা পয়সা গয়নাগাটি যা আছে ওগুলো আমি অনেক আগেই তোর নামে লিখে দিয়েছিলাম। তবে তবে সাবধান, ওগুলো কিন্তু তোর মামা মামিকে দেওয়ার কথা একদম ভাববি না বলে দিলাম চম্পা, ওগুলো সব তুই একাই ভোগ করবি, নিজে ভোগ করবি, আর পারলে কিছু ভালো করে দেখাবি। আর হ্যাঁ, তোর মাইনেটাও আমি এই কারণেই বাড়াইনি,
সাবধানে থাকিস, ভালো থাকিস। ইতি তোর গিন্নিমা, খিটখিটে গিন্নিমা।